বানর কুকুর শুকুরের মধ্যে তো এই এই এত নিকৃষ্ট আচরণ নাই। এখন সিনেমায় দেখায় মায়া টু টাইপের নাটক, এগুলিতে নায়ক নাই। আগেকার সিনেমা হলগুলিতে ইলিয়াস কাঞ্চন, আব্দুর রাজ্জাক, অমুক তমুক এগুলি থাকতো, আরেকদিকে শাবানা, তারপরে শাবনূর, এই হাবি চাবি ওরা থাকতো, ঠিক না? আমি কিন্তু ভাই সিনেমা দেখি নাই জীবনেও, নাম এগুলি তো কানে আসে না। লূত আলাইহিসসালামের জাতির উপর যখন গজব আসবে এরকম অবস্থা তৈরি হলো, রাত্রে ফেরেশতারা এসে লূত আলাইহিসসালাম আর তার পরিবারকে বললেন, তুমি আর তোমার ফ্যামিলি পরিবার সবাই বেরিয়ে যাও। ফাসরিব আহলিকা বিকতুইম মিনাল লাইল, রাতের এক প্রহরে তুমি আর তোমার ফ্যামিলি তোমরা বেরিয়ে যাও, কিন্তু তোমার স্ত্রী যেহেতু পাপী সে যাবে না, সে ধ্বংসপ্রাপ্ত হবে। প্রিয় ভাইরা, অতএব আমাদের বউ বেটি সবার ঘরে আছে না নাই, দয়া করে মহিলাদেরকে ঘরের দিকে নিয়ে যান, ঘরের দিকে নিয়ে যান, যদি বাঁচতে চান তারা ঘর সামলাক, তারা ঘর সামলাক। একজন মহিলা, আল্লাহ বলতেছেন সেই স্ত্রী, মহিলার কর্ম বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন, নারীরা মায়েরা তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে। কোরআনে কোথাও এটা নাই যে নারীরা রুজি রোজগার করে, ফল ফসল ফলিয়ে, চাকরি করে, ব্যবসা করে তাদের সন্তানদেরকে পালবে, এটা বলে নাই। কি বলেছেন? ইউরদিনা আওলাদাহুন, তারা তাদের সন্তানদেরকে কি পান করাবে? দুধ পান করাবে, মায়ের বুকে দুধ আসবে, বাবার রুজি করে আনবে, ফল ফলমূল খাওয়াবে, ভাত খাওয়াবে, মাছ মাংস খাওয়াবে, সেখান থেকে দুধ তৈরি হবে, সেই দুধ সন্তান ভোগ করবে। এটা হলো আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? ও ভাইরা, বর্তমান যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, এই যে নারী জাতি বাইরে যাওয়ার পরে এখন যেটা হয়েছে, এক সময়ের যে নাটকগুলি ছিল, সিনেমা হলগুলি ছিল, সেগুলোর মধ্যে যে দৃশ্যগুলি আগে দেখা যেত তার চেয়েও শত গুণ ভয়াবহ দৃশ্য বর্তমানে শুরু হয়েছে। এরপরে ধ্বংস ছাড়া আর কিছু বাকি থাকে না। সেটা কি? সেটা হলো এখন পৃথিবীতে শুরু হয়েছে মহিলা মহিলাকে বিয়ে করতেছে। মানুষ যখন খারাপ পথে চলে যায় তো খারাপের তো শেষ নাই, খারাপ খারাপের কি নেই? শেষ নাই, ধ্বংসের আগ পর্যন্ত একটার পর একটা খারাপ সে করতে থাকবে। এখন সারা বিশ্বে বেঈমান রাষ্ট্রগুলিতে এখন আইন করে দিয়েছে মহিলা মহিলাদেরকে বিয়ে করতেছে, আস্তাগফিরুল্লাহ। এই বাংলাদেশেও যারা কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, শিক্ষা পায় নাই, এদের মধ্যে একদল এই কাজ শুরু করে দিয়েছে, মহিলা মহিলাকে বিয়ে করে। বানর কুকুর শুকুরের মধ্যে তো এই এই এত নিকৃষ্ট আচরণ নাই। এখন সিনেমায় দেখায় মায়া টু টাইপের নাটক, এগুলিতে নায়ক নাই। আগেকার সিনেমা হলগুলিতে ইলিয়াস কাঞ্চন, আব্দুর রাজ্জাক, অমুক তমুক এগুলি থাকতো, আরেকদিকে শাবানা, তারপরে শাবনূর, এই হাবি চাবি ওরা থাকতো, ঠিক না? আমি কিন্তু ভাই সিনেমা দেখি নাই জীবনেও, নাম এগুলি তো কানে আসে না। তো সেটা ছিল পুরুষ আর নারী, পুরুষ আর নারী সম্পর্কের মধ্যে বেসিকটা ঠিক আছে, যে এক পক্ষে পুরুষ আর এক পক্ষে মহিলা, এটা ঠিক আছে। সেখানে ঠিক ছিল না পদ্ধতিটা, সিস্টেমটা, যে সিস্টেমটা তোমরা পর নারী পর পুরুষে এইসব করতে গেলা কেন, ওটা জিনা বা বিচার, ঠিক না? যদি স্বামী স্ত্রীরা এটা করত তাহলে এটা ঠিক আছে, স্বামী স্ত্রী এটা করতে পারে, কিন্তু পর পুরুষ পর নারী করতে পারে না। তো সেখানে পর পুরুষ পর নারী হওয়ার কারণে একটা রং ছিল, কিন্তু মেল টু ফিমেল, পুরুষ টু নারী, এই জিনিসটা ঠিক ছিল, কারণ নারী পুরুষের প্রেম আল্লাহর কাছে প্রিয় যদি বৈধভাবে হয়, ঠিক কিনা? কিন্তু এখন তো আরো গজব, এখন যেটা হয়েছে এটার মধ্যে বেসিকও ভুল, আর যেটা পদ্ধতি সিস্টেম ওইটাও কি ভুল, এটার মধ্যে ভালো বলতে কিছুই নেই। মহিলা মহিলাকে বিয়ে করে, ভারতে যখন মায়া টু নাটক মঞ্চস্থ করা হলো,
তখন বহু স্বামীর ঘর থেকে স্ত্রী হারিয়ে গেল, স্ত্রী নাই, স্ত্রীরা কোথায় গেল, খুঁজে খুঁজে দেখে তারা আরেক স্ত্রীকে বিয়ে করছে, বুঝেন না, মহিলা মহিলাকে বিয়ে করছে। স্বামী গিয়ে যখন ধরছে, স্ত্রী গিয়ে আদালতে মামলা দিয়েছে যে আমি আমি একজন মহিলা আরেক মহিলাকে বিয়ে করেছি, সে আমাকে ডিস্টার্ব করতেছে। আদালত রায় দিয়ে দিয়েছে না ডিস্টার্ব করা যাবে না, বুঝেন না। মানে আপনি বানর হয়ে যান, বানরের চেয়েও নিকৃষ্ট হন, শুকুর্ণী হন, শুকুর্ণীর চেয়ে নিকৃষ্ট হন, কোনো বাধা নাই। বাধা আসবে ভালো হতে গেলে, ঠিক না? তো এখন যে পর্যায়ে চলে গেছে, এই পর্যায় থেকে বাঁচাইতে হলে আসলে আমি দেখতে পাচ্ছি আগের যুগের মতো আবার হতে হবে, মায়েরা ঘর সামলাবে, সোজা কথা। আমাদের মায়েরা আমাদের ঘর, দেখুন নবীজি কি বলেন, অল মারাতু রায়াতুন ফি বাইতি জাওজাহা, একজন মহিলা সে রাখাল নি, সে দায়িত্ব ছিল, সে কর্মকর্তা, ফি বাইতি জাওজাহা, তার স্বামীর ঘরে। কার ঘরে? মহিলার কাজ কোথায়? স্বামীর ঘরে। স্বামীর ঘর সামলাবে, স্বামীর ঘরে পৃথিবীর অর্ধেক কাজ, পৃথিবীর অর্ধেক কাজ কোথায়? স্বামীর ঘরে। বাকি অর্ধেক কাজ হলো ঘরের বাইরে। এই ঘরের ভিতরে আগের যুগের যে মায়েরা দশ দশটা বারোটা তেরোটা চোদ্দ পনেরোটা সন্তান লালন পালন করেছিল, ঠিক নয় কি? এখনকার মায়েরা কি সেটা পারে? মায়েদেরকে আমরা বাইরে কাজে লাগিয়ে দিয়েছি, তারা সন্তান নিতে পারতেছে না। তো এই জন্য সন্তান নিতে পারে কয়টা? একটা বা দুইটা, তার মধ্যে একটা হাবা গোবা আর একটা কোনো মতে বেঁচে আছে। কোয়ালিটিও নাই, কোয়ান্টিটিও নাই, মানেও পাঁচ সাত নম্বর, সংখ্যায়ও তো নম্বরে নাই, একটা দুইটা বাচ্চা। এটা এটা মানুষে করেছে। তো এই যেহেতু ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ, আগামী দিনে ইসলাম আসতেছে, সারা বিশ্বময় এখন ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ। কারণ ইসলামের ছায়াতলে আসা ছাড়া এই মানুষের বাঁচার আর কোনো উপায় উপায় নাই।